আজকে শনিবার, সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধে কোথায়, প্রায় 8টার মতন বেজে গেছে। আর এই দেখো, আমি মাছে হলুদ লবণ দিয়ে দিয়েছি, বেগুন মেখে ইয়ে করে নিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি লাফার শাক। আর আজকে তো পিঠে হবে, তো ওই জন্য আনা হয়েছে গুড়, তারপরে দুধ। এই যে চালের গুঁড়া, তো একটু পরে ভিজানো পিঠা করা হবে। তো এই বাড়িতে নাকি নিয়ম যে আজকে ভিজানো পিঠা খেতে হয়। আর পিঠে খাও আর পায়েস খাও, যা ইচ্ছে তাই খাও, ভাত তো খেতেই হবে, তাই না? তো ওই কারণে ভাতটাও আগে আমি নামিয়ে নিয়েছি, আর এখন করব বেগুন ভাজা আর লাফার শাক মাছ ভাজা। এই দিয়ে রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের প্রতিদিনের মতো ভালো লাগবে। তো ভাতের ঝামেলাটা শেষ করে, খাওয়া দাওয়া করে, হাঁড়ি টাড়ি মেজে, আর হাঁড়িতে একটু ভাত ছিল সেটা অন্য বাসনে রেখে, এখন ওই হাঁড়িতে বসিয়ে দিয়েছি দুধ গরম। আর এখন দেখো গুড় কাটতে বসে পড়েছি। তো গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিব। আর সত্যি কথা, বিয়ের আগে এসব কাজ আমি কখনো করিনি। তো যদিও বাড়ির বড় মেয়ে ছিলাম, কিন্তু তবুও করিনি। কেন বলো তো, ওই আমি না এসব বানাতে আগে একটা ভীষণ অলসতা ফিল করতাম, কিন্তু এখন এমন হয়ে গেছি আমাকে নিজেই সব কিছু করতে হয়। তো নিজেদের জন্যও না হলেও বাচ্চাদের জন্য তো করতেই হবে, তাই না? তো এদিকে দেখো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে গুড়টা ঢেলে দিচ্ছি। তো গুড়টা ভালোভাবে জাল দিয়ে নিলে তারপর দুধে দিলে নাকি ভালো হয়। তো আমি আগে করেছিলাম একবার, তো দুধটা ফেটে গিয়েছিল, তো ওই কারণে ওইবার আমি গুড় আর দুধ একবারে জাল দিয়েছিলাম বলে ফেটে গিয়েছিল। তো এদিকে দেখো, আমার পিঠের সাজটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর পিঠের সাজের মধ্যে না চালের যে কী বলে ওটাকে, তুষ, ওটা দিয়ে নেড়ে নিলে পিঠের সাজটায় পিঠেটা ভালো উঠে। তো এদিকে দেখো, আমি গোলাটাও গুলিয়ে নিয়েছি পিঠের। তো দেখি, আমি প্রথমে যদি না পারি তো মাকে পরে রাখ দেবো, তো মা এসে করে দিবে। আর আমি একদম ঘরটর পরিষ্কার করে তারপর বসেছি পিঠে বানাতে। আর এদিকে দেখো, গুড়টাও ভালোভাবে গলে যাচ্ছে দুধের সাথে, মানে জলের সাথে। তো আমি গুড়টাকে এক্সট্রাভাবে জাল দিয়ে নিয়েছি, আর এখন দুধটা জাল দিয়ে রেখেছি। কি ঘটনা হয়েছে দেখবে, আমি দুধটাকে এই গুড়ের মধ্যে একটু টেস্ট পরীক্ষা করে দেখলাম, তো কি হয়েছে তো দেখবে কি অবস্থা। এই দেখো, একদম ফেটে ছানা হয়ে গেছে। তো কি করে যে কি করব বুঝতে পারছি না। তো তোমাদের কাছে তো বলতেও পারবো না, এখনই তোমরা আমাকে সাজেশন কী করে দিতে পারবে, যেতে যেতে কাল যাবে ভিডিওটা তোমাদের কাছে, তাই না? তো কী করবো সেটাই বুঝতে পারছি না। আর এখন মাকে ডেকে নিয়ে আসবো, তারপরে দেখা যাক কী করি। আর এখনও পিঠে বানানো হয়নি, তো এসব করে তারপর আমি পিঠা বানানো শুরু করব। তো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু পিঠেগুলো বানাবো আর ওই দুধের মধ্যে ছাড়বো। কিন্তু এই ঘটনার জন্য তো আর এখন করতে ইচ্ছে করছে না, কী যে করবো বুঝেই পাচ্ছি না। তো যেহেতু রেডি করে নিয়েছি সব কিছু, করতে তো হবেই, তাই না? তো চলো, এখন যা আছে কপালে, তাই না? তো এখন দেখো, বাবুসোনা একটু ঝামেলা করছিলো, ওই জন্য মা এলো, আর মা এসে বানিয়ে দিচ্ছে। তো যতই বলো, মা বয়স্ক হলেও কিন্তু মা খুব সুন্দর পিঠে বানাতে পারে। তো আমারগুলো হচ্ছিলো ভালোই হয়েছে, ঢাকনির উপরে যে দেখছো ওগুলো আমি বানিয়েছি। আর বাবুসোনা ঝামেলা করছিলো বলে বলছে সরো তুমি, আমি বানিয়ে দিচ্ছি। আর বাবুসোনাকে নিয়ে আমি ওখানে বসে আছি, আর মা এখানে বানিয়ে দিচ্ছে। সত্যি ভীষণ ভালো, কপাল গুণে একটা শাশুড়ি পেয়েছি সত্যি কথা বলো তো। কি দেখো, মা আমাকে কত কিছু বলে দিচ্ছে যে আমি যদি মরেও যাই তবু এরকম করে করবে। তো কথাগুলো শুনে আবার খারাপও লাগছে, আবার ভালোও লাগছে। আর মার বুদ্ধিতে পরে দেখো, এই গুড়গুলো গুড় ঠান্ডা হওয়ার পরে মিশিয়ে নিয়েছি, একটুকু ফাটেনি। দেখো বুদ্ধিটা কাজে লেগেছে না, শেষমেশ মার বুদ্ধিটাই কাজে লাগলো। তো দেখো কি সুন্দর হচ্ছে, আর এখন একটুকু ইয়ে হয়নি, তখন আমি আলাদা করে গ্লাসের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, একদম ফেটে ছানা হয়ে গেছিলো, এখন কিন্তু সেটা হয়নি। তো সত্যি কথা, এখন বুঝতে পারলাম যে ওই ঠান্ডা করে তারপর দিতে হয়। আর এখন আমি অনেকক্ষণ আগে যেগুলো পিঠে ভিজিয়েছি ওগুলো নূপুরকে দিচ্ছি, ও খাবে বলে। আর দেখো হাড়ির ভেতরটায় কী সুন্দর লাগছে, ভিজে একদম রসে টইটুব্বর হয়ে গেছে।
তো গতকালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে নূপুরের বাবা আমার বাপের বাড়িতে গিয়েছিল, তো মা এই পেঁয়াজকুলি, লাউ শাক, ধনে পাতা, মূলো শাক এসব সব পাঠিয়ে দিয়েছে। তো আজকে কটা করব, আর কালকে লাফা শাক যে করেছিলাম ওটাও পাঠিয়ে দিয়েছিল, তো ওই আর কি, গেলে যাই হোক না কেন বাড়িতে সেটা পাঠিয়ে দেয়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একদম পরের দিন সকালবেলা, আর রাতে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তো যেটুকু দেখিয়েছি ওইটুকুই। আর এই দেখো এখন কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি, আর আমি স্নান করব। আর এইদিকে দেখো বাবুসোনা ওরা তো ওইদিকে দৌড়াদৌড়ি করছে, তো ওরা খেলা করছে, তাই ভাবলাম ওদেরকেও একটু দেখাই। আর দেখো একটা কাণ্ড, সকালবেলার দিকে ও জুতো একদমই পড়তে চায় না, তো ওর জেঠুর বাড়ি ওখানে আছে, আর দেখো নূপুর আসছে ওর পেছন পেছন আসছে। বাবা জুতা পরবি না? কেন ঠান্ডা এই যে দেখো আমি জুতা পরছি দেখছো? বললো তো আমি চান করতে যাচ্ছিলাম, তো ওর বাবা বললো, নূপুরের বাবা বললো যে আগে তুমি আমাকে একটু সিম আলু পেঁয়াজকুলি ভেজে দাও, আমি ভাতটা খাই, আর তারপরে আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পিঠে খেলে আরও ঠান্ডা লাগবে, তো এই কারণে আমি আগে পেঁয়াজকুলি আর ভাতটা গরম করে দেবো, পেঁয়াজকুলি আলু আর সিম দিয়ে ভাজবো একসাথে। তো যে কথাটা না বললেই নয়, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। তো কোনো টাকা পয়সা চাচ্ছি না, ছোট্ট একটা লাইক আর একটু সাপোর্ট, ভালোবাসা একান্ত প্রয়োজন আমার, সত্যি কথা যেটা সেটাই বললাম। তো তোমরা তো আমার নিজের লোক তাই না, যদি তোমাদের আমি ভীষণ মানে আমার পরিবারের লোক মনে করি, তোমরা আমাকে কি মনে করো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে কালো জিরে, আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ওটা দিলাম, আর এখন পেঁয়াজকুলি আর আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ওগুলো। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ কালকে রাতে শুরু করা হয়েছে আর আজকে সকালে শেষ করে আরেকটা ভিডিও শ্যুট করতে হবে। তো অবশ্যই যদি ভালো লাগে সেটাই করবে, তোমাদের তো কাউকে অনেককে বলতে হয় অনেকে বলতে হয় না, কারণ মনে থাকে ওই কারণে বলি আর কি। এদিকে দেখো পেঁয়াজকুলিটা ছেড়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।